ঢাকার সাইনবোর্ডে আন্নাজাত ইন্টারন্যাশনাল তাহফিজ মাদ্রাসা কর্তৃক আয়োজিত সবক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে সবক প্রদান করেন বিশ্বজয়ী হাফেজ মাওলানা জাকারিয়া। এ সময় আরো উপস্থিত ছিলেন আন্নাজাত ইন্টারন্যাশনাল তাহফিজ মাদ্রাসার পরিচালক হাফেজ কারি সোহাইব আহমদ সহ আরো অনেকেই। সবক প্রদান শেষে বিশ্বজয় হাফেজ জাকারিয়া বলেন, বিশ্বজয় হাফেজ গড়ার লক্ষ্যে আন্নাজাত ইন্টারন্যাশনাল মাদ্রাসা দিন দিন এগিয়ে যাচ্ছে। আন্নাজাত ইন্টারন্যাশনাল তাহফিজ মাদ্রাসা একটি আন্তর্জাতিক মানের কোরআনিক শিক্ষা মিশন। ঢাকার প্রাণ কেন্দ্র সাইনবোর্ড মোড়ে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়েছে। যোগ্য, দক্ষ এবং আন্তর্জাতিক মানের ওস্তাদদের মাধ্যমে এই প্রতিষ্ঠানটি পরিচালনা করা হচ্ছে। জাতীয় এবং আন্তর্জাতিক কম্পিটিশনে অংশগ্রহণের সুযোগ রয়েছে এখান থেকে। আমি দোয়া করছি আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানকে কবুল করেন এবং এই প্রতিষ্ঠানটি যিনি পরিচালনা করছেন মৌলানা মুফতি নুরুজ্জামান চৌধুরী হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকেও কবুল করুন। এই পর্যায়ে আমরা পবিত্র কোরআন থেকে তেলাওয়াত শুনব আন্নাজাত ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্রদের কাছ থেকে। জাগরণ টিভি 24।